বাংলাদেশে জনপ্রিয়তা বাড়ছে মোটরবাইকে রাইড শেয়ারিং সেবার কম সময় সাশ্রয়ী খরচে গন্তব্যে পৌঁছানো যায় বলে অনেকেই বাহন হিসেবে বেছে নিচ্ছেন মোটরবাইককে যার উপর ভর করে রাইড শেয়ারিং ইন্ডাস্ট্রির আকারও বাড়ছে দ্রুত হিসেব বলছে দু সালে এই ব্যবসার আকার ছিল দু কোটি টাকা রয়টার্সের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকা প্রতিনিয়তই কর্মসংস্থানের খোঁজে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে বাড়ছে গণপরিবহনের সংকট অন্যদিকে ভোগান্তি বাড়াচ্ছে অসহনীয় যানজট বিশ্বব্যাংকের হিসেব বলছে যানজটের কারণে প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে ঢাকা শহরে গেল দশ বছরে যানবাহনের গতি নেমে এসেছে ঘণ্টায় একুশ কিলোমিটার থেকে সাত কিলোমিটারে যা প্রায় হাঁটার গতির সমান অনেক সময় মাত্র ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে এক ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় যেখানে মোটর বাইকে পৌঁছে যাওয়া যায় কয়েক মিনিটেই ইউজুয়ালি অন আদার রাইডস ইট টাইম বিকজ অফ দ্য ট্রাফিক সো শেয়ারিং আ বাইক রাইড রিয়েলি হেল্পস মি আ লট বাংলাদেশে রাইড শেয়ারিং সেবার যাত্রা শুরু দু হাজার পনেরো সালের মে মাসে এরপর অন্তত আটচল্লিশটি প্রতিষ্ঠান রাইড শেয়ারিংয়ে নাম লিখিয়েছে যার মধ্যে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সাথে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র বারোটি পাঠাও সহজ উবার ওভাইয়ের মতো প্রতিষ্ঠানগুলো প্রতিদিন হাজার হাজার যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি এখন আমরা রাইড শেয়ারিং করছি এটা একটা বড় কর্মসংস্থান আমি বলবো কারণ আমরা আমাদের মতো নিম্নমিত্ত ঘরের ছেলেদের জন্য একটা বড়ো একটা আর্নিং সোর্স হয়েছে

বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন